ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে খড়দা থানার কে এস পথে পাঁচ নম্বর ট্যাঙ্ক এলাকায় গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে এবং অভিযোগ যে বিশাল জয়সোয়াল নামে এক যুবক তার বাড়ির দরজায় দুষ্কৃতীরা প্রথমে লাথি মারে তারপরে বাড়ির সামনে বোমাবাজি করে এখনও এই ঘটনাস্থল থেকে বোমা যে স্প্রিন্টার সেগুলো রয়েছে এবং বাড়ির লোকজন সেগুলো দেখাচ্ছে কি হয়েছিল কালকে কালকে হয়েছিল ও বাথরুম করতে বেরোলো ছেলেটা বিশাল তারপরে ওরা দেখলো ওকে বমটা ফেলে দিল ও দরজা বন্ধ করেছে ঘরে গিয়ে তা তারপরে ও লাতি দিয়ে মারলো বিজয় জয়সল লাতি দিয়ে মারলো ওকে গিয়ে মারলো পিস্তল দিয়ে এখানে মেরেছে মাথায় লেগেছে অভিযোগের তীর বিশালের ভাই বিজয় দিকে বিজয় পরিবারের লোকজন জানিয়েছে যে পারিবারিক গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে কিন্তু এই জনবসতিপূর্ণ এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ ঘটনার পর অভিযোগ দায়ের হয়েছে খর্দা থানার খর্দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা